সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের সেরা 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা, ভর্তির যোগ্যতা এবং কত টাকা খরচ হতে পারে এইসব সম্পর্কে জানবো। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। ওকে, এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি NSU, দুই নম্বরে আছে ব্র্যাক ইউনিভার্সিটি, তিন নম্বরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, চার নম্বরে আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, পাঁচ নম্বরে আছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ছয় নম্বরে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সাত নম্বরে আছে ডেভিডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আট নম্বরে আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নয় নম্বরে আছে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, দশ নম্বর আছে দ্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। দেখো, এইসব ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে তোমার কি পরিমাণ যোগ্যতা অর্থাৎ পয়েন্ট লাগবে তা এখন আমি বলে দিচ্ছি। দেখো, NSU আর আহসানউল্লাহ, সেই সাথে ব্র্যাক ইউনিভার্সিটি, এই তিনটাতে দেখো কি বলছে SSC এবং SSCতে ইচ মানে আলাদাভাবে 3.5 থাকাই লাগবে, এবং একসাথে আহসানউল্লাহ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তোমার দুইটা মিলায়া 8 পয়েন্ট থাকা লাগবে, আর ব্র্যাক ইউনিভার্সিটিতে দুইটা মিলে তোমার 7 পয়েন্ট হলেই তুমি ভর্তি হতে পারবা। এর পরবর্তীতে দেখো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, দুইটাতে কি বলছে যে পড়তে SSC এবং SSCতে 3 পয়েন্ট করে লাগবে, কিন্তু এই দুইটা মিলে আবার 7 পয়েন্ট লাগবে, ইস্ট ওয়েস্টে লাগবে 6 পয়েন্ট। এরপরে দেখো AIUB, এইখানে দেখো কি বলছে SSC এবং SSCতে 2.75 ইচ আলাদাভাবে 2.75 করে লাগবে, আর দুইটা মিলে হচ্ছে তোমার 6 পয়েন্ট হলেই তুমি ভর্তি হতে পারবা। এর পরবর্তীতে দেখো DIU, ডেফিডল আর UAP, এই দুইটাতে তোমার দেখো আলাদাভাবে SSC এবং SSCতে 2.5 করে লাগবে, এবং দুইটা মিলে যদি তোমার 6 পয়েন্ট থাকে তাহলে তুমি DIU আর UAP এই দুইটাতে ভর্তি হতে পারবা। এর পরবর্তীতে দেখো UIU এবং ইউল্যাব, এই দুইটাতে যদি ভর্তি হতে চাও তোমার SSC এবং SSCতে আলাদাভাবে 2 পয়েন্ট করে লাগবে, এবং দুইটা মিলে তোমার কম্বাইন পয়েন্ট 6 পাওয়া লাগবে, তাহলে তুমি এগুলাতে ভর্তি হতে পারবা। ওকে, এই পর্যায়ে আমরা দেখবো যে এইসব বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তোমার 4 বছর অথবা 5 বছরে কী পরিমাণ টাকা লাগতে পারে। দেখো, এগুলো যদি স্পেসিফিকভাবে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি এমনিতে জাস্ট বলে দিচ্ছি এইসব ইউনিভার্সিটি থেকে তুমি বিজ্ঞান অথবা মানবিক যে বিভাগ থেকেই থাকো না কেন, তুমি যদি এইখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও তাহলে তোমার সর্বনিম্ন 6 লাখ থেকেও উপরে 10 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে, আর একটু কম বেশি হইতে পারে, তবে ততটা বেশি না। সেই জন্য বলতেছি তোমার যেখানে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা থাকবে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তুমি নিজে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নাও আর ভালোভাবে ইন ডিটেলসে যে 4 বছরে তোমার কত টাকা লাগবে। আর এইসব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তির সময়ই 30 থেকে 40, 50, 60 এরকম টাকা লাগতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ।